দেশের ভাবনা চ্যানেল থেকে আমি নাসিন বলছি। আজকে জীবন ঘনিষ্ঠ একটি অভিজ্ঞতা বা আশেপাশের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। এই সমস্ত বিষয় আপনারাও অনেকে দেখে থাকেন, তবুও আমি বিষয়টি আমার মতো করে আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনি সুস্বাস্থ্যে আছেন, বিশাল পরাক্রমশালী আপনি, আপনি সবচেয়েতে ভালো অবস্থানে আছেন জগতে, আপনি কাহারও সাহায্য ছাড়া চলছেন, ঘুরছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, বেড়াচ্ছেন। কিন্তু ভাবুন যে আপনি বিছানায় পড়ে গিয়েছেন, তাহলে আপনার অবস্থাটা কি? আপনি ঘুম থেকে উঠবেন, একজনের সাহায্য নিয়ে উঠবেন, আপনি টয়লেটে যাবেন, একজনের সাহায্য নিয়ে টয়লেটে যাবেন, আপনার একটু পানি খাওয়ার ইচ্ছা হলো আপনি কাউকে রিকোয়েস্ট করবেন, বা আপনার পাশে যে হেল্পিং হ্যান্ড আছে উনি দিলে আপনি খাবেন, আপনি বিছানায় ঘুমাতে যাবেন তাও ওনার সাহায্য নিয়ে বিছানায় যাবেন, আপনি খাবার খাবেন আপনি সেই খাবারটা কাউকে বলতে হবে বা কেউ খাইয়ে দিতে হবে তাহলে আপনি খেতে পারবেন। বিষয়গুলো সব কিছুই অন্যের উপর নির্ভর হয়ে যাচ্ছে। আপনি গোসল করবেন তাও আপনি গোসলের আয়োজন সে করার পর, আপনার হেল্পিং হ্যান্ড করার পর আপনি গোসল করতে পারছেন। আপনি সম্পূর্ণরূপে নির্ভর অন্যের চিন্তা ভাবনা এবং টাইম টেবিলের সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনার কিন্তু নিজস্ব সরাসরি কোনো কর্মকাণ্ড আপনি করতে পাচ্ছেন না, নিজেকে নিজে পরিচালনা করতে পাচ্ছেন না, আপনার সকল কিছু নিয়ন্ত্রিত এবং অন্যের সাহায্য ছাড়া আপনি চলতে পারেন না, অন্যের ইচ্ছার প্রতিফলন ঘটে আপনার উপরে, অতএব আপনি আসলে একটা কয়েদি হয়ে গেলেন। অর্থাৎ এই কয়েদি জীবন ব্যবস্থা থেকে আপনারা যাতে না হন এই জন্য সবসময় সজাগ থাকবেন এবং 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন, এবং এটাই সবচেয়েতে বুদ্ধিমানের কাজ। আপনারা বুদ্ধিমান হয়ে কাজটি অনুসরণ করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।